হে হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড অলওয়েজ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি পারমানেটলি ডিলিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ফার্স্টে আমরা টিকটকে আসার পরে আমি আমার মাই প্রো তো আপনারা আপনাদের মাই প্রো সর্বপ্রথম চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম আসার পরে সর্বপ্রথম আমি উপরে এখানে থ্রি ডট বলে যে অপশনটি আছে থ্রি ডট উপরে একটা ক্লিক করে দেবো সো ক্লিক করে দিলে একটু লোডিংয়ের পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসলো দেখতে পাচ্ছেন তো আসার পরে ফার্স্টটা দেখুন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্টে আপনার একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে সো আপনি সর্বপ্রথম খেয়াল করবেন যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন না ইমেল দিয়ে খুলেছিলেন তো আমার অ্যাকাউন্ট যেহেতু ফোন নাম্বার দিয়ে আমি খুলেছিলাম তো সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটি এখানে শো করছে অ্যান্ড আমরা এখন যেহেতু ডিলেট করবো তো এখানে নিচে দেখুন বন্ধুরা ডিলেট অ্যাকাউন্টের একটি অপশন আছে তো আমরা ডিলেট অ্যাকাউন্টের পরে একটা ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে তো লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব সামনে ডিলেটের একটি অপশন চলে এসছে সো আমরা এখান থেকে খালি ঘরে একটা টিক দিয়ে দেবো ঠিক আছে টিক দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে টিক দেওয়ার পরে নিচে আমরা কন্টিনিউ করে দেবো সো কন্টিনিউ করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে আবারও একটি ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টিকটক অ্যাকাউন্টটি যে নাম ইউজার নামটি এমআই সাগর তো এম আই সাগর দিয়ে আমাদের এখানে নামটি দিয়ে এখানে ডিলেট ডিস অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে তিরিশ দিনের ভিতরে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টের ভিতরে সম্পূর্ণ ডাটা কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে মানে কেউ আর আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে না তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে নতুন এক ইন্টারফেস শো করবে তো আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলাম সেই ফোন নাম্বারে সিক্স ডিজিটের একটা পিন পিনকোড আসবে ঠিক আছে তো সেই পিন কোডটা আমরা এখানে বসিয়ে দেবো তো পিনকোড আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন আমার একা আমার ফোন নাম্বারে কিন্তু একটা পিন পিনকোড চলে এসছে ঠিক আছে তো আমরা পিন কোডটি বসিয়ে দেবো ডবল এইট থ্রি এইট টু সিক্স ডবল এইট থ্রি এইট টু সিক্স তো আমি পিনকোডটি দিয়ে আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের পরে একটা ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে এখান দেখুন বন্ধুরা পারমিশন চাচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টটি পারমিনট ডিলিট করতে চান তো যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলেটের পরে ক্লিক করুন সো আমি এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটি ডিলেট করতে চায় না জাস্ট করে না জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটি তৈরি করা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট করবেন সঠিক নিয়মে সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন অ্যান্ড চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন